নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। চারটি রাশির কথা আমি এখানে বলবো, হয়তো আপনাদের রাশির নাম এখানে থাকতে পারে। দেখুন, রাশির নাম থাকা মানে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়। এই জন্য আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। মোটো কেটে কেটে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় শোনার জন্য ভিডিওটি শুনবেন না, কারণ এখানে আমি আপনাদেরকে প্রতিদিন কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, যার মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা যেন সৃষ্টি হয়। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কেউ কেউ বুঝতেই পারে না যে তার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে একজন সুদক্ষ জ্যোতিষবিদ, জ্যোতিষ ভাই আপনাকে বলে দিতে পারবে যে আপনার হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি আছে কি না, সেই প্রাপ্তি আপনার কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ পীড়িত না হয়, রাহু গ্রহ যদি শুভ থাকে, তাহলে আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে রাহু গ্রহ, যাদের ক্ষেত্রে অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ এখানে চটজলদি প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। ভিডিওটি যারা শুনছেন না, ভিডিও শুনে আপনারা একটা টিকিট কেটে ফেলছেন, এটা করবেন না, কারণ টিকিট কেটে আপনারা প্রচুর অর্থ কিন্তু নষ্ট করছেন। আমি যে রাশিগুলোর কথা বলছি, সে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ হবে, অর্থাৎ আপনার দেরিতেও হতে পারে, আবার আগেও হতে পারে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কম বেশি কিন্তু রয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে দেরিতে রয়েছে কি না, প্রচুর অর্থ সেদিন আপনারা কিন্তু প্রচুর অর্থ ততদিনে কিন্তু খরচ করে ফেলেছেন। তাই আগে প্রপার গাইডটা নিয়ে নিন, আপনার কোন বছরে প্রাপ্তির যোগ রয়েছে, বাম্পার প্রাপ্তি রয়েছে, বাম্পার প্রাপ্তি কোন বছর কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন। এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। বার্থ চার্ট রিফরমেশান ফর্মুলার মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করা কিন্তু দরকার। এবং চারটি গ্রহের কথা, রাহু, শুক্র, বুধ, শনি, রাহু, শুক্র, বুধ, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি হবে না। বাধা তো আসবে। দেখুন, নবগ্রহের মধ্যে 9টি গ্রহই কিন্তু আমাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকতে পারে না। কিছু গ্রহ আমাদের পজিটিভ রয়েছে, কিছু গ্রহ আমাদের নেগেটিভ রয়েছে। যে জায়গাগুলোতে নেগেটিভ রয়েছে কি না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। ভিডিও প্রতিদিন শুনছেন, রাশির নাম শুনছেন, রাশিভিত্তিক শুভ সময় শুনছেন, মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বার শুনছেন, আপনারা টিকিট কেটে ফেলছেন, এটাই ভুল করছেন। কারণ আমি এই মহাপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে, রাহু রক্ষা কবচ
পরিধান করুন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। কেন বলছি কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, এই জন্য কৌশিকদা বারবার বোঝানোর জন্য আপনাদেরকে বলে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা প্রতিদিন ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আপনি চোখে কম দেখছেন, সেখানে যদি আপনি একটা চশমা যদি ব্যবহার না করেন তাহলে সেই পাওয়ার দিয়ে আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু ভালো মতন দেখতে পারবেন। অর্থাৎ আপনার জন্মচকে যদি রাহু গ্রহ খারাপ থাকে, সেখানে রাহু রক্ষা কবচ পরিধান করে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং পাশাপাশি হস্তরেখা আগে দেখুন, কোন জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না, আপনার ন্যাকালচাটে দশা মহাদশা পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। যারা প্রতিদিন একটা টিকিট কাটেনি তাদের ক্ষেত্রে আমি রাশিভিত্তিক শুভ সময় এবং মহাভাগ্যে আমি টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানাবো, শুভ রং জানাবো, ভাগ্যের মিটার আপনাদেরকে জানাবো। অবশ্যই মহাভাগ্যটি আপনারা ফলো রাখুন। আগামীকালের নাম্বার ১ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে দুপুর ১২:১৪ থেকে আপনার ১:৩১ পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে বৈকাল ৪:০২ থেকে ৫:২৫ পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের যে আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল ৪:৩৫ থেকে ৬:১২ পর্যন্ত। অবশ্যই টার্গেট নাম্বারটা আপনারা মহাভাগ্যে জানতে পারেন, অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখতে থাকুন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হতে চলেছে শুভ সময় রাশির নাম, সে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা মহাভাগ্যে আপনারা জানতে পারবেন। এবং আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়টা যেটা রয়েছে সেটা রয়েছে আপনার ২:৫৫ থেকে বৈকাল ৪:২৫ পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল শুক্রবার যে ৪টি রাশির আমি কথা বললাম অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে নিশ্চিতরূপে হবেই যদি ভাগ্যে যদি আপনাদের থাকে। নমস্কার।